যে খবরের দিকে নজর রাখবো, গতকালই কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি এবং নোটিস পাঠানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীকেও তলব করা হয়েছে। তবে এবার 21 মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করবে ইডি বলে জানতে পারা যাচ্ছে। 22 মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জেরা করা হবে বলে ইডি সূত্রের খবর, এমনটাই রয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি নীরজ ঠাকুর। নীরজ, ক্যা জানকারি মিল রই ইস বারে মে? जी देखिए, पहले जो समन किया गया था वो उसके खिलाफ और जांच के खिलाफ कोर्ट चले गए थे अभिषेक बनर्जी, लेकिन कोर्ट से उनको राहत नहीं मिली और कोर्ट के अब आदेश के बाद एक नया समन जारी किया गया है अभिषेक बनर्जी और उनकी पत्नी रुचिरा बनर्जी के लिए। अभिषेक को 21 तारीख को पूछताछ के लिए बुलाया गया है 1 मार्च को, और रुचिरा को 22 मार्च को, यानी एक दिन के गैप के बाद दोनों से ईडी पूछताछ करेगी। और काफी दिन से पूछताछ ईडी काफी दिन से करना चाह रही थी, लेकिन कोर्ट में मामला जाने के बाद से मामला रुक गया था। लेकिन अब कोर्ट की क्लियरेंस के बाद अब दोनों को नोटिस भेज दिया गया है और दोनों को पूछताछ पेश होना पड़ेगा। जी शुक्रिया, कथा बोलছিলাম প্রতিনিধি নীরজ ঠাকুরের সঙ্গে। 21 মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবে ইডি এবং 22 মার্চ তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর। যে খবরের দিকে নজর রাখবো, দোলের আগে শিকার উৎসব রুখতে তৎপর বন দফতর। দোলের আগে শিকার উৎসব রুখতে তৎপর বন দফতর এবং ইতিমধ্যেই জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাট ও নাথুয়া রেঞ্জে টহলদারি চলছে। দোলের আগে শিকার উৎসব রুখতে তৎপর বন দফতর, জলপাইগুড়ি বন বিভাগ মোরাঘাট ও নাথুয়া রেঞ্জের যৌথ টহলদারি এবং সেখানকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুজিত দে, দেখুন। এই মুহূর্তে আমি রয়েছি জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাট রেঞ্জে। এখানে দেখা যাচ্ছে বনকর্মীদের দল কিন্তু রীতিমতো জঙ্গলে প্রবেশে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি জঙ্গলের ভেতরের যে সমস্ত পকেট রুট রয়েছে সেখানেও কিন্তু চলছে পায়ে হেঁটে তল্লাশি। সন্দেহভাজন কাউকে দেখলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। হোলির দিনগুলিতে যাতে বন্যপ্রাণী রক্ষা পায়, সাধারণ মানুষ যারা এই শিকার উৎসবের সঙ্গে জড়িত তারা যাতে কোনোভাবে শিকার করতে জঙ্গলে প্রবেশ করতে না পারে সেই দিকে নজর রয়েছে বন দপ্তরের। পাশাপাশি বন দপ্তরের তরফ থেকে তালিকা তৈরি করা হয়েছে যারা একসময় শিকার করতো, তাদের তালিকা তৈরি করা হয়েছে এবং তাদের উপরও নজর রাখা হচ্ছে। এদের মধ্যে অনেকে এই মুহূর্তে ফেরারও রয়েছেন এমনটি জানানো হয়েছে বন দপ্তরের তরফ থেকে। বন দপ্তরের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ শিকার উৎসবে যাতে একটিও বন্যপ্রাণীর হত্যা না হয়। তবে বন দপ্তরের এই প্রচেষ্টা আদৌ কতটা সফল হয় সেটা কিন্তু বোঝা যাবে হোলি উৎসবের পরেই। যে খবরের দিকে নজর রাখবো, জঙ্গিপুরে মেরামতির জন্য বন্ধ রাখা হবে ভাগীরথী সেতু বলে জানতে পারা যাচ্ছে। জঙ্গিপুরে মেরামতির জন্য বন্ধ রাখা হবে ভাগীরথী সেতু। 17 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে এবং সেতুতে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ভারী যান চলাচল করা যাবে না। পাশাপাশি 17 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ভাগীরথী সেতু। মেরামতির জন্য বন্ধ রাখা হচ্ছে সেতু বলে জানা যাচ্ছে। 17 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে জঙ্গিপুরে ভাগীরথী সেতু। বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সেলিম শেখ। সেলিম, কি জানতে পারছে বিষয়? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে খবরের দিকে নজর রেখেছি আরো একবার জানিয়ে রাখবো, জঙ্গিপুরে মেরামতির জন্য বন্ধ রাখা হবে ভাগীরথী সেতু। 17 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সেতু বলে জানা যাচ্ছে।